আমি বানাচ্ছি ডিম আলুর বড়া। তার জন্য যে উপকরণগুলো লাগবে, দুটো মাঝারি সাইজের আলু চার টুকরো করে কাটা, একটা গোটা ডিম, পেঁয়াজ ও লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, সরিষার তেল, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, তেজপাতা ও লবণ। এরপর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটা ভালো করে মেখে নেব। আমার আলু মাখা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ ও লঙ্কা কুচি দেব, এক চিমটে হলুদ, পরিমাণ মতন লবণ, ও ডিমটা ফাটিয়ে এটা ভালো করে মেখে নেব। এরপর হালকা আঁচে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে এগুলোকে তুলে নেব। ডিম আলুর বড়াকে আপনারা এভাবেও খেতে পারেন, আবার ডিম আলু বড়ার ঝোল বানিয়েও খেতে পারেন। আজ আমি বানাচ্ছি ডিম আলু বড়ার ঝোল। ঝোল বানানোর জন্য কড়াইতে প্রথমে সরিষার তেল দেব, তেল গরম হয়ে গেলে এর মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দেব। কষানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ রসুন বাটা,
এরপর কুচানো টমেটো গুলো দিয়ে দেব। মশলার জন্য অল্প একটু লবণ নেব। টমেটো গুলো গলে গেছে, এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পাঁচ চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দু মিনিট ফোটার পর হাফ চামচ চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে তিন মিনিট ফুটতে দেবো। ঝোল হয়ে গেছে, এরপর বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। বড়াগুলোকে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। রেডি হয়ে গেছে আমাদের ডিম আলু বড়ার ঝোল।